এর বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হল ভাই ঘটনা নবমী পুজোর দিন বিশালগড় মহকুমার গোকুলনগর এলাকায় রানীবাজার কদমতলী এলাকায় রাজীব লস্কর বয়স তার পঁয়ত্রিশ বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিল হাসপাতালে এবং সুস্থ হয়ে কয়েকদিন রানীবাজার স্থিত তার নিজ বাড়িতে ছিল রাজীব দুর্গাপূজার আগে গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন তার বোনের বাড়িতে চলে আসে জানা যায় ছোটবেলা থেকে তার এই বোনের বাড়িতে বড় হয়েছে রাজীব নবমীর দিন পুজো দেখবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় আজ পর্যন্ত বাড়ি ফেরেনি সে এদিকে রাজীবের বোন এবং বোন জামাই তার আত্মীয় স্বজন সহ তার শ্বশুরবাড়ির খুঁজে না পেয়ে বিশালগড় থানায় নিখোঁজ ডায়ের করে কিন্তু তাকে খুঁজে না পেয়ে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় রাজীবের বোন নন্দিতা দত্ত এবং বোন জামাই আশিস দত্ত এখন তার পথ চেয়ে বসে আছে সকলে